এখন আপনাদের একটা পাওয়ার সম্পর্কে আমি ধারণা দেব। অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে গিয়ে পাওয়ার সম্পর্কে ভালো ধারণা নেয় এবং অনেক ফল করে ফেলে। আমি দেখছি আপনার একজন ইঞ্জিনিয়ার এক সাইডে দেয় পাওয়ার আছে ডিসি টিভিতে। যদি জেনারেল থেকে ডিসি টিভিতে পাওয়ার দেন, আপনার ডিসি পড়তে পারে এমন কি ইকুইপমেন্টও সলভ হয়ে পড়তে পারে, সম্পূর্ণ সিস্টেমটাই ব্রেক করতে পারে। সো এইগুলো করা যাবে না। এই সিস্টেম, পাওয়ার সিস্টেমটা এত ইম্পর্টেন্ট, ভুল করলেই আপনার সর্বনাশ। সেই জন্য ইঞ্জিনিয়ারে কখনো ভুল করা যাবে না। আপনাদের একটা জিনিস আজকে পাওয়ার সম্পর্কে কিছু ধারণা দিই। দেখেন এখানে দেখতেছেন পাওয়ার আসছে, আপনার পাওয়ার এসছে এটা মেইন সার্কিট ব্রেকার। এখানে মেইন সার্কিট ব্রেকার আছে, এটা আপনার এক্সট্রা রাখছে এসি এসপিডি। হয়তো আপনার যদি জেনারেটর কানেকশন দেওয়া কিন্তু আপনি দিতে পারবেন। এসি কানেকশন এই কেবলে আসছে এবং এসি অন করা আছে, ব্রেকার অন আছে, এসিতে চলতেছে। এখান থেকে এসি পাওয়ার গেছে আপনার, এই যে পাওয়ার দেখেন বাড়ে গেছে, এই পাওয়ার এসে আপনি বাড়ি নিয়েছেন। বার থেকে আপনি পাওয়ার তোলা নিয়েছেন, দেখেন বারের কেবল কানেক্টিভিটি আছে। এই দেন এই একটা কেবল ডাইরেক্ট আপনি নিয়ে এসছেন বারে, এবং এখানে দেখেন তিনটা আছে, তিনটা ফেজ, যার কারণে তিনটা কেবল কানেক্টিভিটি আছে। দেখেন থ্রি ফেজ যেহেতু নাই, থ্রি ফেজটা আছে, তিনটা ফেজ আপনি চিন্তা করতে হবে। একটা ফেজ রয়েছে লাল বারে, আরেকটা ফেজ হলুদ বারে, আরেকটা হচ্ছে কালো বারে, নিজেরটা আপনি গ্রাউন্ডিং চেন। এখন দেখেন এই যে ইন্ডিয়া আছে, এখন এখান থেকে যদি আপনি পাওয়ার নিয়ে যায় রেক্টিফায়ারে, তো এখান থেকে একটা করে কেবল আপনি একটা গাড়ি রেক্টিফায়ার নিয়ে যান। দেখেন এখান থেকে একটা একটা পাওয়ার আসছে, যেটাও থ্রি ফেজ তো সিস্টেম, থ্রি ফেজের তিনটা কেবল আসবে, রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু পাওয়ার কানেকশন। দেখেন তো রেড ইয়েলো ব্লু, রেড থেকে রেড বার থেকে নেবেন, ইয়েলো ইয়েলো দেবেন, রেড বার দেবেন, এদের কানেকশন যেন নোলটা দেন তেমন ঝামেলা নেই। বাট দেখতে অ্যাপ্লাই করে সিস্টেম রেড ইয়েলো ব্লু এখানে দিলেন। এখন যদি আপনি অনলি ওয়ান ফেজ যদি আপনি চিন্তা করেন, আপনি কিন্তু যে কোনো থেকে একটা পাওয়ার নিতে পারেন। থ্রি ফেজ একটিবার গেছে, থ্রি ফেজের সিস্টেম দিচ্ছে, থ্রি ফেজ থেকে কিন্তু ওপরে একটা। এখন দেখেন এখানে ব্রেকার প্রত্যেকটা পাওয়ার এক, লাল রেড থেকে একটা নিয়েছেন, আরেকটা হয়েছে সবুজ থেকে নিয়েছেন, আরেকটা আপনি সবুজ থেকে নিয়েছেন, নিতে পারেন, নো প্রবলেম। তো ওখান থেকে আপনার পাওয়ারগুলো আপনি কোথায় নিয়ে গেছেন, এই যে রেক্টিফায়ার ব্রেকার থেকে আপনি রেক্টিফায়ারে দিচ্ছেন, মেইন স্টেশন থেকে আপনি রেক্টিফায়ারে গেছে, আর এখান থেকে আরও পাওয়ার যেতে পারে আপনার র্যাঙ্ক র্যাঙ্ক টেল গেছে, এসি চান্স টাইমারে গেছে, এবং লাইট চলছে একটা দিয়ে। আর কয়েকটা আপনার সার্কিট ব্রেকার ফ্রি আছে, 10 MA ফ্রি আছে, 6 MA সার্কিট ব্রেকার আপনি ধারণা দিই। অ্যাম্পিয়ার কি আপনি বলবেন, দেখেন এই 40 না, এটা 40 অ্যাম্পিয়ার, C 40 অ্যাম্পিয়ার, মানে কোনটা C 32 32 অ্যাম্পিয়ার, C 10 অ্যাম্পিয়ার, C 6 মানে 6 অ্যাম্পিয়ার। আপনার মোটামুটি এটা সম্পর্কে আমি ধারণা দিয়েছি, হয়তো বোঝাতে সম্ভব হয়েছি। এখন দেখেন এটা আপনি শিখলাম, এখান থেকে আপনি রেক্টিফায়ার আসছে, রেক্টিফায়ার ফ্রি হচ্ছে 6 রেক্টিফায়ার। এই রেক্টিফায়ার এস আপনার রেক্টিফায়ার, রেক্টিফায়ার মডেলটা আপনাদের বলতে পারি দেখে। দেখেন এটা হচ্ছে অ্যারিসন রেক্টিফায়ার, রেক্টিফায়ার দেখেন অনেকগুলো সুইচ আছে, পাওয়ার আসছে উপর থেকে দিচ্ছে, এই পাওয়ারগুলো সে ট্রান্সমিট করছে ব্যাটারি, এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাংকের পাওয়ার, নিচে গ্রাউন্ডিং, এবং এসি পাওয়ার উপরে, এসি পাওয়ার উপরে। এবং যেই দিন পাওয়ার নেবেন, দেখেন এখানে ইনফো আছে, পাওয়ার হচ্ছে ফল্ট নাই, তার মানে ইনফো ইনফরমেশন দিচ্ছে চলতেছে, রান পাওয়ার গ্রিন হয়ে আছে, পাওয়ার সমস্যা নেই, প্রতিটা গ্রিন করা আছে, প্রতিটা পাওয়ার কানেকশন নাই, তার মানে পাওয়ার আমার আছে। এখান থেকে আপনার পাওয়ার কানেক্টিভিটি হয়েছে, এর রেক্টিফায়ার এটা হয়তো আপনি চলছে না। এখন দেখেন এইটা হচ্ছে পাওয়ার রেক্টিফায়ার, এই পাওয়ার রেক্টিফায়ারে নিয়েছেন, দেখেন কত প্রকল মার্কিং করা আছে, বলছে MU মানে MW পাওয়ার, মাইক্রো লিঙ্কে পাওয়ার গেছে, তারপরে RRUS পাওয়ার, RRU3G পাওয়ার, সবগুলো পাওয়ার আপনি যেভাবে কানেক্টেড, আর PRPWR
মানে পাওয়ার হচ্ছে PW40 বসতেছে এবং DW2100 পাওয়ার দিচ্ছে, আরও পাওয়ার দিচ্ছে, এবং এখানে 2100 2G 3G BTS সব পাওয়ার এখানে দেখা গেছে। DCTV দেখেন, DCTV দেখে গেছে পাওয়ার, দেখেন DCTV এখানে বসানো আছে, এখান থেকে আবার DCTV দেখে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে হানন দিই কত MPA পাওয়ার নেবেন। প্রতিটা আড়ারের জন্য আপনার 25 MPA নেওয়া হয়। যদি আপনি 6টা আড়ার ইউজ করেন তাহলে 6 × 150 ইউজ করবেন, যেখানে স্পিকার ইউজ করবেন, যে ইউজ করেন এইরকম 25 MPA হিসাব করে আমরা স্পিকার ইউজ করি। তো সেই ক্ষেত্রে আপনাদের ব্রেকার সম্পর্কে একটু ধারণ দিব। দেখেন এই যে আপনার ব্রেকার, এখানকে কিন্তু আপনার পাওয়ারটা আসছে ওই যে আপনার MDB বক্স থেকে, MDB থেকে এদিকে লেগে আছে 32 MPA সার্কিট ব্রেকার, এখানে এসছে আপনার MDB-তে পাওয়ার, MDB-তে পাওয়ার আসছে এবং এই পাওয়ার আবার ট্রান্সমিট হয়েছে ওই ব্রেকারে গেছে। এবার ব্রেকারের সঙ্গে আপনার কিছু ধারণা দিই, ওখান থেকে পাওয়ারটা আসছে। আরও যেগুলো আছে সেগুলো আপনার এমনিতে ইউজ করছে, বাট এই আপনার রেক্টিফায়ার দিচ্ছেন ওগুলো আর ইন্টারনাল কানেকশন করাই থাকে, জাস্ট আপনি এই কানেকশন করলে আপনার হবে।